প্রতিদিন এক ঘেয়ে ঢেঁড়স খেতে কারোরই ভালো লাগে না তাই আজকে মুখে স্বাদ বদলানোর জন্য আজকে ঢেঁড়সের একটি নতুন স্বাদের রেসিপি তৈরি করব। তার জন্য এখানে তিনশো গ্রাম ঢেঁড়সকে আগে থেকে ধুয়ে ঢেঁড়সের মধ্যে জলটাকে খুব ভালো করে মুছে নিতে হবে তারপর আমি বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা চায়ের কাপের এক কাপ টক দই আর দিলাম হাফ চা চামচ হলুদ এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোর সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় করে মিশিয়ে নেবে যাতে পুরোপুরি যেন মিশে যায় এবারে একটা কড়া বসিয়ে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে ধুয়ে নেওয়ার ঢেঁড়সগুলোকে আমি তেলে দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজব না যাতে ঢ্যাঁড়সের সবুজ রঙটা যেন ঢ্যাঁড়সের মধ্যে থাকে এবারে এইভাবে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এ ঢেঁড়সটাকে আমি তেল চেঁকে তুলে নিচ্ছি ঢ্যাঁড়সটা তুলে নেওয়ার পরে এই কড়াইয়ের মধ্যে আবারও এক টেবিল চামচ তেল দিলাম আর হাফচা চামচ গোটা জিরে দিয়ে জিরেটাকে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি ছোটো ছোট টুকরো করে পেঁয়াজটাকে আমি টুকরো করে নিয়েছি এই পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তবে ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা শুধু নরম হলেই হয়ে যাবে এইভাবে পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেওয়ার পরে এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে একদম ছোট ছোট টুকরো করে নিয়ে আমি দিয়ে দিলাম আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ও লবণটাকে দিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিট এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব তারপরেই তোমরা দেখবে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এইভাবে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে চেপে চেপে সফট করে নিলাম আর যে দইয়ের মিশ্রণটা ছিল এই দইয়ের মিশ্রণটা আমি পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব এই মশলাটা যত ভালো করে ভাজা হবে দই ভেন্ডিটা কিন্তু ততটাই সুন্দর হবে আবারও আমি পাঁচ দশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি আবারও পাঁচ মিনিট পর দেখালাম মোট পনেরো মিনিট সময় লেগেছে এই মশলাটাকে কষিয়ে নিতে আর দইটা যখন দেবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখেই দইটা দেবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যেহেতু আমি গ্রেভি বেশি করব না তাই অল্প জল দিলাম তোমরা যদি গ্রেভিটা বেশি পছন্দ করো তাহলে একটু জলটা বাড়িয়ে দেবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যেহেতু এখানে টক দই আছে টেস্টটা ব্যালেন্স করার জন্য এবার জলটা ফুটে উঠলেই তখনই আমি ভেজে নিয়ে ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো তৈরি হয়ে গেছে আজকে দই ভেন্ডি রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে